সভায় উপস্থিতি আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তব্যে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদের বর্তমান যে দেশের সংঘাত সহিংসতা এবং সাম্প্রদায়িকতা বিনষ্ট করার জন্য একটি দুষ্কৃত মহল কর্তৃক যে দাঙ্গা হাঙ্গামা চলছে আমাদের আজকের অবস্থান সেই দাঙ্গা হাঙ্গামা সহিংসতার বিপক্ষে। আজকে পেছনে যারা উপস্থিত আছেন অনেকের মুখে আপনারা দেখতে পাচ্ছেন কালো কাপড় বাঁধা, কারণ আজকে আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি যে একটি সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে সাধারণত দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর এবং সতর্ক অবস্থানে থাকে। সেই নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়েও দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং সুপরিকল্পিত ভাবে সেই সহিংসতার দায় হয় মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে হিন্দুবাদী হিসেবে তুলে ধরা হচ্ছে। কারণ আজকে আমার দেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে তখন আমি লজ্জিত হই, কিন্তু এই দায় তো আমার নয়, এই দায় এই রাষ্ট্রের, এই দায় এই বিনা ভোটের সরকারের, এই দায় এই অবৈধ সরকারের। কারণ তারা ক্ষমতায় থাকতে নিত্য নতুন ইস্যু তারা সৃষ্টি করে। কুমিল্লার ঘটনা পুলিশ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারত চাঁদপুরেই মিছিল এবং সহিংসতা ছড়িয়ে পড়ত না। প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ ভাবে সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার আছে। চাঁদপুরে কেন সেই মিছিলে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করে পরিস্থিতিকে উস্কে দিল? চাঁদপুরের দায়িত্বে থাকা প্রশাসনের এই দায় ভার নিতে হবে। কুমিল্লাতে কানে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত মন্দির মসজিদ ভাঙচুর হলো, প্রতিমা ভাঙচুর হলো, প্রশাসন কেন 4 ঘন্টার মধ্যেও আসলো না? এই জবাব প্রশাসনকে দিতে হবে। চাঁদপুর কুমিল্লার পরে তৃতীয় দিন ফেনী নোয়াখালী যাবার সহিংসতা ছড়িয়ে পড়ল, কেন চতুর্থ দিনে রংপুরের বীরগঞ্জে দরিদ্র হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ ঘটানো হলো? আপনারা যদি সুস্পষ্টভাবে চিন্তা করেন, ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করেন, এতে একটি ধারাবাহিক পরিকল্পনার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই 4 দিনের ঘটনায় প্রশাসন এবং সরকার নীরব থেকেছে, কারণ তাদের রাজনৈতিক ফায়দা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটাধিকার থেকে বঞ্চিত, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রাম যখন তারা পাচ্ছে, তখন তারা এই সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে বিশ্ববাস সহ বাংলাদেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সিম্পল কথা, গত বছর আন্তর্জাতিক মহলের কনসার্ন ছিল রোহিঙ্গা সমস্যা নিরাপদ প্রত্যাবর্তন। আফগানিস্তানের এই সংকটের পরে আন্তর্জাতিক মহল এখন আফগান নিয়ে কনসার্ন, ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার মানবাধিকার নিয়ে যখন দেশ বিদেশের সবাই সরব, ঠিক সেই সময়ে সরকার সুপরিকল্পিত ভাবেই তাদের এজেন্টের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের তদন্ত প্রতিবেদনের জনগণের আস্থা নাই। সাঁওতালপল্লির ঘটনায় যেখানে পুলিশ দুজনকে বরখাস্ত করেছিল, পেপার পত্রিকা এসেছিল, পুলিশ সদস্যরা আগুন দিয়েছে, সেখানে পিবির তদন্তে আপনারা নিশ্চয়ই মনে আছে পুলিশের সংশ্লিষ্টতা তারা পায় নাই, কাজেই এই তদন্তের উপরে আমাদের আস্থা নাই। এজন্য আমরা বলছি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সরকার 2009 সাল থেকে সেই কক্সবাজারের রামু, পাবনার সাথিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, সুনামগঞ্জের সাল্লা একটা ঘটনারও কিন্তু সুষ্ঠু তদন্ত করে নাই। আরেকটা কথা বন্ধুগণ, সাম্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক আক্রমণ বলতে আমরা কি বুঝি? একটা সম্প্রদায়ের মানুষ যখন অন্য একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ করে, হামলা করে, সহিংসতা করে, এই ঘটনায় কে কার উপরে হামলা করেছে আপনারা বলতে পারবেন? যদি মুসলমানরা হামলা করে থাকতো আজকের এই মুসলমানরা এখানে দাঁড়াতো না, যদি হিন্দুরা হামলা করে থাকতো মুসলমানদের উপরে হিন্দুরা তো এর প্রতিকার চাইতো না। হিন্দু মুসলমান কেউ হামলা করে নাই, হামলা করেছে রাজনৈতিক দুর্বৃত্তরা।
করতে চান সাম্প্রদায়িক অপশক্তি আমাদেরকে সত্য প্রতিষ্ঠিত করতে আমাদেরকে বলবে এটা রাজনৈতিক অপশক্তি যেখানে আজকে সমগ্র দেশবাসী উদ্বিগ্ন সরকার যেখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা যেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে তাদের অনুশোচনা নাই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের তৎপরতা নাই তারা বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে সাইজ করতে তাদের উপরে দায় চাপিয়ে দেওয়া দায় সারা বক্তব্য দিচ্ছে সরকারের দুই ধরনের বক্তব্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আরো কিছুদিন লাগবে তদন্ত করে ঘটনা বের করতে কিন্তু ওবায়দুল কাদের হাসান মাহমুদ তারা বলছে যে বিএনপি জামাতি করেছে তো যারা করেছে তথ্য প্রমাণ জাতির সামনে উপস্থাপন করেন আরেকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আমি বলবো তিনি উন্মাদ হয়ে গিয়েছেন তিনি এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য এখন একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছেন এবং এই মুরাদ হাসান সংবিধান অমান্য করেছেন আমরা বলবো ভাই বিনা ভোটে এমপি মন্ত্রী হয়েছেন তো মানুষকে আর মানুষ মনে করছেন না উন্মাদ কথা তৈরি হয়েছে আপনাদের আপনাদের মধ্যে তো কোনো মনুষ্যত্বই নাই আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব মানবিকতা থাকতো জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এমপি মন্ত্রী হতে পারতেন না বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে জাতিকে নীতি নৈতিকতার সবক দিচ্ছেন লজ্জা করেন আপনাদের আজকে আমাদেরকে মূল ইস্যু থেকে সরে গেলে চলবে না এই মুহূর্তে বাংলাদেশের সংকট থেকে উত্তরণের পথ একটাই যেটা হচ্ছে দেশে গণতন্ত্র আইনের শাসন ফিরিয়ে আনা তার জন্য একটা আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এই বিনাবলের সরকার তাই আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলবো এই বিনা ভোটের সরকারের কাছে নারী শিশু পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নিরাপদ আগামী নিরাপদ বাংলাদেশ করতে আপনাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে আপনাদেরকে বিনা ভোটের সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই আন্দোলন সংগ্রামে ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আবারও সরকারকে বলতে চাই আপনারা করেছেন না কারা করেছেন আমরা দায় দিচ্ছি না কিন্তু একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা হতে পারে বিচার বিভাগীয় তদন্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হবে এবং জাফরুল্লাহ স্যার আনু মোহাম্মদ মেজর জ্যোতির্ময় বড়ুয়া শেরুল ইসলাম চৌধুরীর মতো গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে একটি জাতীয় নাগরিক কমিটি করার ব্যবস্থা করতে হবে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর বড় একটা অংশ তাদের এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের দ্বারা নিরপেক্ষ কিছু সম্ভব নয় আজকে আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে আজকে হিন্দু মুসলমান দাঙ্গা হিসেবে এই ঘটনাকে দুর্বৃত্তদের ঘটনাকে চিত্রায়িত করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল উগ্রবাদী রাষ্ট্র হিসেবে যারা পরিচালিত করতে চায় দেখাতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই মৌন মিছিল এবং আজকে বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে আমরা মৌন মিছিল নিয়ে শাহবাগের দিকে যাব আমাদের নেতা কর্মী সহযোদ্ধা ভাই বোনদেরকে বলবো একটা বিশৃঙ্খল করবো না প্রত্যেকটা লাইনে চার থেকে পাঁচজন দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে আমরা শাহবাগকে আমাদের এই আজকের প্রতিবাদী কর্মসূচি আমরা শেষ করবো ধন্যবাদ